প্রাথমিক সংগঠন শিক্ষকের আজকের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিগ আপডেট বলতে পারি। তার কারণ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তার কারণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি দিতে চলেছি। কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম সন্ধ্যায় আপনাদেরকে আপডেট দেবো, কিন্তু কিছু কারণবশত কিন্তু আর দেওয়া হয়নি। কিন্তু এই আপডেটের মধ্যে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে আপনাদের প্রতি কমিটি কী বোর্ড কি মনোভাব রেখেছে, টোটালটাই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। আর যেটা বলছিলাম, টেলিগ্রামে যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান। প্রাইমারি টিয়ার 2022 জন্য কিন্তু ইন্টারভিউ কিন্তু চালু করা হয়েছে এবং সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে আছে। 5 নম্বর ক্লাস কিন্তু আজকে হবে। দেখুন, আপনাদের যে মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল অনলাইন। এই অনলাইন মিটিংটা হয়েছিল সেই জন্য আপনাদের ব্যাপারে যে আপডেট সেটা কালেক্ট করতে কিন্তু সময় লেগেছিলো। কারণ অফিসিয়ালিভাবে যেগুলো আপনাদের বৈঠক হয়ে থাকে সামনাসামনি, সেগুলোতে কিন্তু আপডেট কালেক্ট করতে অতটা সময় লাগে না। কিন্তু অনলাইন যেহেতু হয়েছিল তাই আপডেট কালেক্ট করতে কিন্তু সময় লেগেছে। সমস্ত আপডেট কিন্তু পাওয়া যায়নি। যে সমস্ত আপডেটগুলো পাওয়া গেছে তার মধ্যে কিন্তু আপনারা অনেক সমস্ত কিছু বুঝে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। আপনাদের যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অনেকবার শুনেছেন হয়তো, কিন্তু এবারের ক্ষেত্রে তা হবে না। এবারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, একদম হাওয়া বদল একদম। দেখতেই পাচ্ছেন চারিদিকে 2014-এর কীভাবে দুর্নীতিগুলোকে বের করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে এসএসসি গ্রুপ ডিগুলো বেরিয়ে গেল, কি দেখতে পাচ্ছেন কীভাবে আপনাদের এসএসসিগুলো যেগুলো আছে টিচার নবম দশম সেগুলো বেরিয়ে যাচ্ছে। মানে আপনাদের কিন্তু একটা গতিশীল কাজ শুরু হয়েছে, অর্থাৎ অযোগ্যদেরকে বের করা আর যোগ্যদেরকে নিয়োগ দেওয়ার একটা গতিশীল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আপনারা এ বছরটাকে আপনাদের একটা সুখবর বছর হিসেবে কিন্তু ধরে নিতে পারেন। এবং এই মাসেই কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি বলেছি আপনাদেরকে, ফেব্রুয়ারি মাসে আপনাদের লাস্ট উইকের দিকে একটা নোটিশ কিন্তু প্রকাশিত হতে চলেছে। মিটিংয়ে এটা বলা হয়েছে আপনাদেরকে নোটিশ কিন্তু দেওয়া হবে, কিন্তু আপনাদের নিয়োগ কিন্তু ফেব্রুয়ারি অর্থাৎ পঞ্চায়েত ভোটের পরে হবে। তার কারণ হচ্ছে অনেক কমিটির মোটামুটি যেটা আন্দাজ, যেটা আপডেট আমি পেয়েছি সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আপনাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে না পঞ্চায়েত ভোটের আগে। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে আপনাদেরকে নিয়োগ দিলে আপনাদের অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা বুঝেন আর কি, ভোট রিলেটেড, সেগুলো আর বলতে চায় না খুলে। তাই সেই জন্য আপনাদেরকে আপনাদেরকে নোটিশ দেবে, আপনাদেরকে মেল দেবে, কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তখন দেবে না, জয়েনিং করাবে না। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের জয়েনিং করাবে। এটা কিন্তু 100% অথেন্টিক নিউজ, মিলিয়ে নেবেন। এবং যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বাকি কিছু আপডেট, যে আপডেটগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই আপডেটটা ইম্পর্টেন্ট ছিল, বাকি আপডেটগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই সমস্ত আপডেটগুলো পেলে আমি আবার জানিয়ে দেবো। এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানালাম। জয় হিন্দ।